আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশের অসন্তোষ। এরপরে জানাবো যতই নিষেধাজ্ঞা আসুক না কেন র‍্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। থাকছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও দুর্নীতি, চার দেশের 39 ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করেন আজম নাসির, এবং সবশেষে রয়েছে গুলিবিদ্ধ ছাত্রদল সভাপতির পাশে জামায়াত নেতা রেজাউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশের অসন্তোষ। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এ সময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে, সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়। গোয়েন লুইস এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ বিকেলে তাকে তলবের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে কোন বার্তা জাতিসংঘের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে গোয়েন লুইসের টুইট ভালোভাবে নেয়নি সরকার। বিশেষ করে নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, তখন উপনির্বাচনের স্বতন্ত্র একজন প্রার্থীকে নিয়ে প্রকাশ্যে এভাবে প্রতিক্রিয়া জানানো নাক গলানোর সামিল হিসাবে বিবেচনা করা হচ্ছে। এ বার্তা জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তারা আরো বলেন, বিভিন্ন দেশে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এভাবে আচরণ করে কিনা তা শেলডন ইয়েটকে তলব করে জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে জাতিসংঘ বিরত থাকবে, বাংলাদেশ সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। যতই নিষেধাজ্ঞা আসুক না কেন র‍্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, যতই নিষেধাজ্ঞা আসুক না কেন র‍্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে পরিচিতি পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব প্রধান এম খুরশিদ হোসেন তার নিজ গ্রাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড়াসুরা র‍্যাব আয়োজিত মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। এর আগে বেলা 2:30 দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় পৌঁছে র‍্যাব 6 এর ক্যাম্প উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব প্রধান। তিনি বলেন, সারাদেশে র‍্যাবের কার্যক্রম পরিচালনার জন্য 15টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। পদ্মা সেতু হওয়ার ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলা সারাদেশের সঙ্গে সরাসরি সড়ক পথে যুক্ত হয়েছে, যার ফলে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোয় 2-3 ঘন্টার মধ্যে কৃষিজাত পণ্য সামগ্রী বাজারজাতকরণ সম্ভব হচ্ছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সাময়িকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি সম্পর্ক রয়েছে, কেননা মাদক পরিবহন সেবন সহজলভ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও দুর্নীতি, চার দেশের 39 ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে চারটি দেশের 39 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হল নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার 13 জন, গুয়াতেমালার 10 জন, হন্ডুরাসের 10 জন এবং এল সালভাদরের 6 জনের নাম রয়েছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। সেকশন 353 করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্টস 2023 নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন, এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন। নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন, তাদের মধ্যে কারো ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্ট আছেন। প্রথমবারের মতো পেপার ব্যালটে ভোট গ্রহণ পর্যবেক্ষণ। নির্বাচন কমিশন আজ প্রথমবারের মতো ব্যালটে ভোট পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢাকা ১৭ আসনের পাশাপাশি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং আইডিএ ২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ঢাকা ১৭ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪টি, ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে বেনাপোলের ১২টি ভোট কেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোট কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ১০৫৮টি সিসি ক্যামেরায় উপনির্বাচন ও ২ পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেট করে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি ২টি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলবে। ব্যালট বক্সে জাল ভোট ঠেকানো একমাত্র চ্যালেঞ্জ, যা বললেন নির্বাচন কমিশনার। ঢাকা ১৭ আসনের উপনির্বাচন সহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে ভোটের নজরদারি রাখছে নির্বাচন কমিশন। ঢাকা ১৭ আসনে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ব্যালট বক্সে জাল ভোট ঠেকানো আমাদের একমাত্র চ্যালেঞ্জ, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন নির্বাচন সুষ্ঠু হয়। এ সময় নৌকার এজেন্টের মোবাইল কেড়ে নেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়, তবে দিনের শুরুতে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার এজেন্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। রাশেদা সুলতানা বলেন, ভোটারদের সাহায্য করা ছাড়া এই মুহূর্তে আপনাদের আর কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে আপনারা কেউ ব্যালট বক্সের আশেপাশে যাবেন না। ভোট পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, আমরা সর্বক্ষণ কেন্দ্রগুলো সিসিটিভি দ্বারা মনিটর করছি, কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই, তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তারা পরিস্থিতি সামলাবেন। ভোট কেন্দ্রে গিয়ে হিরো আলমের নানা অভিযোগ। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোট কেন্দ্রে নিজের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ সময় ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। সোমবার সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন হিরো আলম। একতারা প্রতীকের প্রার্থী বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের কর্মীদের উপর হামলা করেছে, তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। হিরো আলম বলেন, যারা আমার লোকদের বের করে দিয়েছেন তাদের বুকে আওয়ামী লীগের ব্যাস ছিল, আমি নির্বাচনে অংশ নেওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ আমার উপর হামলা করছে। তিনি আরও বলেন, এজেন্ট বের করে দিয়ে তারা একতরফা সিল মারার পরিকল্পনা করছে, তবে এখন পর্যন্ত আমি সিল মারার ঘটনা শুনিনি, কিন্তু আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে এবং মারধর করছে, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না আমরা তা জানি না। স্বতন্ত্র প্রার্থী বলেন, অনেকে হয়তো বলবেন হিরো আলম এজেন্ট দেয় না, আমরা কিন্তু ঠিকই এজেন্ট দেই, আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে, এমনকি আমাদের মহিলাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, একজনের মোবাইল নিয়ে গেছে ভোট কেন্দ্রে, তাদের কোনো গুরুত্বই নেই। হিরো আলম বলেন, ফলাফল কি হবে সেটা বিষয় না, আমরা শেষ পর্যন্ত দেখব, দেখতে চাই তারা আমাদের উপর কত অত্যাচার করতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বলল তারা দেখবে, এভাবে চললে তাদের উপর আস্থা রাখা সম্ভব নয়। এ সময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল, সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন, কিন্তু এরই মধ্যে অন্তত ১০ থেকে ১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। বস্তি এলাকার কেন্দ্রেও আড়াই ঘন্টায় ৩৩ ভোট। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম। অভিজাত এলাকা থেকে শুরু করে সর্বত্র একই অবস্থা। ভোটারের অনুপস্থিতিতে অলস সময় পার করছেন পোলিং এজেন্টরা,
কেউ ঝিমুচ্ছেন, আবার কেউ গল্প করে সময় পার করছেন। একই অবস্থা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের। করাইল বস্তি এলাকার টিএনটি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এসে দেখা যায়, এখানে 3024 জন মহিলা ভোটারের জন্য 6টি বুথে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অথচ প্রথম আড়াই ঘন্টায় বেলতলা, আদর্শনগর ও টিভি গেট এলাকার ভোটারে এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 33টি। এই সেন্টারের বাহিরে বিভিন্ন প্রার্থীদের ব্যাপক সমর্থক উপস্থিত থাকলেও ভেতরে ভোটারের দেখা নেই।